এসেছি বন্ধুরা, মহুয়া জোয়ারদার ফুড হাউসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শুভ দুপুর, সব কেমন আছো জানিও কমেন্ট করে, ভীষণ ভালো লাগে। আর দেখো যে কী নিয়ে এসেছি লাঞ্চে, একদম কম আইটেম। গরমের মধ্যে এমনিও বেশি রান্না করতে একদম ইচ্ছা করে না, মানে কতক্ষণ রান্নাঘর থেকে বেরোবো, খুব কষ্ট হয়। ওর জন্য খুব একটা বেশি কিছু করিনি আজকে। দেখো কী নিয়ে এসেছি, কী আছে, ডিমের অমলেট, ভাত, লঙ্কা, মাছের মাথা দিয়ে মুগ ডাল, এখানে মুগ ডাল না মুসুর ডালও মেশানো, মাছের মাথা দিয়ে মুগ আর মুসুর মিশানো ডাল, আর এখানে উচ্ছে আলু ভাজা। এই আজকে আমার একদম সিম্পল আইটেম। গরমের মধ্যে বেশি খেতেও তো ইচ্ছা করে না, ওর জন্য রান্না করতেও ইচ্ছা করে না, হালকা খাবারই ঠিক আছে। তাহলে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করছি। তার আগে বলি, আমার পরিবারে যারা একদম এখন নতুন তারা অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে একটু লাইক করো, আর পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে নিও। আর যারা প্রথম থেকে আমার পাশে রয়েছো, অনেক ভালোবাসা তাদেরকে, তোমরা এইভাবে আমার পাশে থেকো। তাহলে গল্প করতে করতে খাওয়া শুরু করছি, কেউ যেও না, দেখো ভিডিওটা, ভালো লাগবে। তোমাদের সাথে তো গল্প করি বলে এই সময়টা খেতে আসি আর গল্প করি, তোমরা যদি চলে যাও সেটা কি আর ভালো লাগে বলো। খুব ভালো লাগে এরকম সিম্পল আইটেম। প্রথমে একটু উচ্ছে আলু ভাজাটা দিয়ে খাই, কেন তেতো দিয়ে তো শুরু করতে হয়, ওটা দিয়ে শুরু করি। বাবা বলে তিতো দিয়ে লঙ্কা খেতে নেই, কিন্তু বিশ্বাস করো মানে উচ্ছের সাথে আমি খাই, নিম পাতার সাথে খাই না। খুব ভালো লাগছে। উচ্ছে আলু ভাজা ঢেকে ঢেকে করলে তেল খুব একটা লাগে না, যতটা পারি আমি একটু কম তেলে রান্নাটাই করি। তেল বেশি খাওয়াটা তো ভালো নয়, পরবর্তীকালে যদি সুগার টুগার ধরা পড়ে। প্রচুর এক্সট্রা কাজ বেড়ে গেছে, আর করতে হবেই, ভালো থাকার জন্য কিছু করার নেই। মাছের মাথা দিয়ে ডাল, অনুষ্ঠান বাড়ির ডালের মতো টেস্ট এসছে, দারুণ লাগছে। एकटू टमेटो दिएছি সবার জন্যই অমলেট এই নয় যে শুধু আমার জন্য আজকে এটাই আমাদের আইটেম লাঞ্চে। ईदे की हो गल कैक मासे कत मानुष कत कष्टर मध्य दिए जाच्छे एकदम परिष्कार छिमछाम खावा তাহলে বন্ধুরা এবার আমি আসি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তাহলে এখন আসলাম, কেমন টাটা।